ভিউয়ার্স, আমরা আজকে সোনি টিভির উপরে একটি রিভিউ দেখাচ্ছি। আপনারা জানেন বিশ্বকাপ এবং ঈদ উপলক্ষে ব্র্যান্ড বাজার সবসময় একটি ভালো অফার নিয়ে আসে, এবং বিশ্বকাপের আগে ব্র্যান্ড বাজার এই সোনি 40 ইঞ্চি এই স্মার্ট টিভিটি, যদিও 2017 সালের একটি মডেল, খুবই চমৎকার দেখতে, এর একটি আনবক্সিং রিভিউ দেখাবো। মডেল নাম্বার হবে W652D। এই টিভিটি বেস্ট কোয়ালিটির একটি সোনি 40 ইঞ্চি স্মার্ট টিভি। এটির অন্যান্য সাইজ হয় 32, 40 এবং 48, তিনটি সাইজই ব্র্যান্ড বাজার থেকে আপনি এসে দেখে নিতে পারবেন। এর 32 ইঞ্চির প্রাইস হবে 30,500 টাকা, 40 ইঞ্চির দাম 44,500 টাকা এবং 48 ইঞ্চির দাম 58,000 টাকা। এই অফারটি চলবে 7 দিন পর্যন্ত, এই 14 থেকে 21 তারিখ পর্যন্ত মে মাসে আপনি এসেও দেখে নিতে পারবেন। আর ক্রেডিট কার্ড থাকলে ইএমআই ফ্যাসিলিটি পাবেন 3 থেকে 6 মাস পর্যন্ত, সাথে 6 মান্থের 0% ইএমআই। সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, সাউথ ইস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এই অফারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটি বিষয় আমরা সবসময় গুরুত্বের সাথে বলে থাকি যে টিভি কেনার সময় যে বিষয়গুলো আপনার জানা দরকার, সেটি হলো টিভির অরিজিনালিটিস এবং ভালো টিভি কীভাবে চিনবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। শুরুতেই প্যানেলের ওয়ারেন্টি বিষয়ে, আমাদের দেশে সবচেয়ে বড় যে বিষয়টি ঝুঁকিপূর্ণ সেটি হলো এই প্যানেলের অংশে কখনো দাগ এবং বিভিন্ন জায়গায় এরকম ডিসপ্লেতে দাগ এবং ফুটো দেখা যায়, এবং তখনই মানুষ আসলে বুঝতে পারে যে তার টিভিটি নষ্ট হয়ে গেছে। এই এই সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি জানেন এই টিভিগুলো আপনার 300 থেকে 1,000 আওয়ার্স চলার পরে বোঝা যাবে যে টিভিটির মধ্যে কোনো ডট পিক জাল বা ডেড পিক জাল আদৌ আছে কি না। এই ডিটেলস জানার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। এই জন্য যখনই টিভি কিনবেন বা যে সোর্স থেকে আপনি টিভি কিনুন, অবশ্যই প্যানেলের 2 বছর বা এর অধিক রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টিভি কেনার চেষ্টা করবেন, এতে আপনি সিকিউর থাকবেন। প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু রিপেয়ারেবল না, যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে নতুন টিভির মতো করে আবার খরচ করতে হবে, তার পরিমাণ প্রায় টিভির দামের কাছাকাছি। এই প্যানেলটির দাম এবং টেলিভিশনের দামটি প্রায় একই রকম, তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রেখে টেলিভিশন কেনার চিন্তা করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সোর্স থেকে টিভিটি কিনছেন তারা কি আদৌ এই ওয়ারেন্টি দেওয়ার অ্যাবিলিটি রাখে কি না, এবং চতুর্থ হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি বা অরিজিনালিটিসের ব্যাপারে। এই প্রোডাক্টটি 100% মেড ইন মালয়েশিয়া, টেকনোলজি জাপান, এর ইন্টারন্যাশনাল বডি শেপ এবং লুকস আছে। কেউ চাইলে পরেই আপনার সনির স্টিকার লাগালেই টিভিটি সনি হয়ে যাবে না, তা এবং সনির যে রিমোট আছে এবং সেই রিমোটে কিন্তু চলবে না। ধরুন আপনার বাসায় একটি CRT টিভি আছে, যে টিভিটি খুবই পুরাতন এবং ওই রিমোট দিয়েও কিন্তু সনির 4K OLED সহ সব ধরনের টিভি কিন্তু চলবে, তাই আপনি যে এই বিষয়গুলো মাথায় রেখেই টিভি নেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা সবসময় এই বিষয়গুলো কাস্টমারকে ইনফর্ম করতে চাই যে টিভি কেনার আগে আপনি সব ব্যাপার জেনে টিভি কিনুন, এতে আপনি অন্তত বিপদে পড়বেন না। অনেক ব্যবসায়ী রয়েছে আমাদের দেশে যারা আসলে টিভি বিক্রি করার সময় এই বিষয়গুলো হাইড করে শুধু কম দামে টিভি বিক্রি করার চিন্তা করে এবং কাস্টমারকে ভুল বোঝানোর চেষ্টা করে। তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অবশ্যই কাস্টমারকে প্রপার ইনফরমেশন দিয়ে তবেই টিভি বিক্রি করুন, এবং এই ডিটেল জানার জন্য ফোন করুন 01619550030 নম্বরে, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.brandbazarbd.com, অথবা আমাদের ডিসপ্লে সেন্টারে আসুন হাউস নম্বর 3 রোড নম্বর 3 ধানমন্ডি ঢাকা, ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের 2তলাতে আমাদের ডিসপ্লে সেন্টার রয়েছে। এখানে এসেও দেখে নিতে পারবেন সোনি বিভিন্ন রেঞ্জের টিভিগুলো, ও এলি সনি 40, 32 স্মার্ট 4K টিভি।